ট্রান্সজেন্ডার কি সমকামী? পাঠ্য বইয়ে আবারও শরীফার গল্প স্থান পাওয়া নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। এদিকে ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের মলাটে দুর্গার মূর্তির ছবি, আপনি কি বলবেন? দেখুন, এটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলেছি এর আগে। প্রথমত, পাঠ্য বইয়ের মলাটে ইসলাম এবং নৈতিক শিক্ষা বইয়ের মলাটে যে মূর্তির ছবি, এটা খুবই দুঃখজনক একটা বিষয়, খুবই বেদনাদায়ক একটা কথা। আজকে যদি হিন্দু ধর্মের কোনো বইয়ের মলাটে গুরু জবাইয়ের ছবি দেওয়া হতো, তাহলে মনে হয় গোটা দেশে তুলকালাম কাণ্ড হয়ে যেত। তো সেটা যেরকম কাম্য না, অবশ্যই এটা যেরকম আমরা চাই না, ঠিক একইভাবে এটাও আমরা চাই না। আমরা ইতিমধ্যে জেনেছি যে এটা নাকি প্রিন্টিং মিস্টেক হয়েছে। আমার কথা হলো, আমি প্রিন্টিং জগতের সাথে টুকটাক আমার সম্পর্ক আছে, আমি জানি একটা বই প্রিন্টিং মিস্টেক, এত বড় প্রিন্টিং মিস্টেক এটা বলে দিলেই হয় না, একটা বানানের ভুল, এটা মেনে নেওয়া যেতে পারে। কিন্তু একটা আস্ত একটা ছবি, এক ধরনের মানুষ যেটাকে শীত মনে করে, সবচেয়ে বড় অপরাধ মনে করে, সেটা সেখানে চলে আসা, এটা ভুল বললেই শুধুমাত্র দায় এড়ানো যায় না। কারণ একটা বই প্রিন্ট হয়ে বাচ্চাদের হাত পর্যন্ত যেতে অনেকগুলো স্টেপ অবলম্বন করতে হয়েছে। এতগুলো স্টেপে কেউই দেখলো না, কেউই বুঝলো না। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে নিশ্চয়ই বেশিরভাগ মানুষই মুসলিম, তো কারোরই চোখে পড়ে নেয় জিনিসটা, রহস্যজনক। তারপরও ধরে নিলাম যে হ্যাঁ, এটা প্রিন্টিং মিস্টেক, আমি প্রিন্টিং মিস্টেকই মনে করলাম, সব বই তো হয় নাই, সম্ভবত কিছু বই তো হয়েছে বললাম। কিন্তু এই বইয়ের শরীফার গল্প কীভাবে আবার স্থান পায়? আমাদের বাচ্চাদেরকে সমকামিতা সবক দেওয়া, পাঠ দেওয়ার জন্য ট্রান্সজেন্ডারের গল্পকে, গত বছরের গল্পকে শুধুমাত্র ট্রান্সজেন্ডার শব্দটা বাদ দিয়ে গল্পটা দেওয়া হচ্ছে। গল্পটা আমি পড়েছি বারবার, এবছর বই আমি কালেক্ট করেছি, গত বছর বই আমার কাছে আসে, আমি মিলিয়েছি, খুব একই গল্প, শুধুমাত্র ট্রান্সজেন্ডার বাদ দিয়ে হিজড়া লাগানো হয়েছে। অর্থাৎ ট্রান্সজেন্ডার হিজড়া এক না, ট্রান্সজেন্ডার সমকামী, সমকামিতা করার জন্য এই ট্রান্সজেন্ডার শব্দের আশ্রয় নিয়ে তারা এই কাজ করে। আপাদমস্তক একজন পুরুষ, পুরুষের দিকে তার টান আছে, তো এটা তো করতে দিবে না সমাজ, যেটা আমাদের রাষ্ট্রের আইন, ধর্ম, হিন্দু মুসলিম নির্বিশেষে সবার কাছে এটা অবৈধ। সেই জন্য ট্রান্সজেন্ডার আড়াল দিয়া ওই বিষ খাওয়া হচ্ছে। এটার বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মানুষের তীব্র প্রতিবাদ করা উচিত। কোমলমতি সন্তানদেরকে ধ্বংস করা হচ্ছে। তবে সেই সাথে আমি শুক্রিয়া জানাতে চাই যে পাঠ্যপুস্তকে যে সমস্ত অনাচার গত বছর ছিল, তার ম্যাক্সিমাম অনাচার ওলামা ইকরামের প্রতিবাদ এবং বিশিষ্ট ব্যক্তিদের প্রতিবাদের ভিত্তিতে সেগুলোর ম্যাক্সিমামই সরে নেওয়া হয়েছে, সংশোধন করা হয়েছে, সেজন্য অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য। আমি মনে করি এখানে একটা অপশক্তি পেছন থেকে সংশ্লিষ্ট মহলকে প্রভাবিত করে এবং এই কাজগুলো তারা করে যাচ্ছে। আল্লাহ তালা আমাদের সমাজকে এদের এসব শয়তানি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। 2015 সালের 1 জুলাই বিবিসি বাংলা রিপোর্ট বলছে, হিজড়া পরিচয় দিয়ে 12 জন মানুষের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের চাকরি এটা স্থগিত করে দিয়েছে এই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কারণ মেডিকেল টেস্টে ধরা পড়েছে তারা আসলে পুরুষ, হিজড়া সাজছে। তো মেয়েদের মধ্যে ছেলেদের ঢুকাই দেওয়ার জন্য, ছেলেদের মধ্যে মেয়েদেরকে ঢুকাই দেওয়ার জন্য, মেয়েদের হোস্টেলে ছেলেদেরকে, ছেলেদের হোস্টেলে মেয়েদেরকে, টয়লেটে সব জায়গাতে অ্যাক্সেস দেওয়ার জন্য এ সমস্ত চক্রান্ত করা হচ্ছে। এগুলো পশ্চিমাদের নীল নকশার অংশ, যেগুলো কিছু টাকা পয়সার বিনিময়ে এদেশের এক্সেলেন্স সুশীলরা সেটাকে এখানে আমদানি করে। সমকামিতা এদেশে মানুষদের কম ঘৃণা করে প্রত্যাখ্যান করে, ট্রান্সজেন্ডারের নাম দেওয়া সমকামিতা সেটাকেও প্রত্যাখ্যান করবে। হিজড়া তৃতীয় লিঙ্গের মানুষের অধিকার সংরক্ষণ করতে হবে, তাদের চাকরি, তাদের শিক্ষা, বাসস্থানের ব্যবস্থা করতে হবে, ভিক্ষাবৃত্তি তাদের বন্ধ করতে হবে। কিন্তু হিজড়ার নাম দিয়া এই ট্রান্সজেন্ডার বা সমকামিতা এটা কোনো সুযোগ নেই। শরীফের গল্পের নামে আপাদমস্তক একটা পুরুষকে, আপনার একটা নারীকে আপনার পুরুষ বলে ঠিক করাবে, যাতে করে সে আরেকটা নারীকে বিয়ে করতে পারে, আগে থেকে সে নারী আছে, তাহলে সমকামিতা করবে। এই চালাকিটা ইতিমধ্যে মানুষ বুঝে গেছে বিধা, এই বইয়ের এই কুশিক্ষা এগুলো আমাদের সন্তানদেরকে আমরা দিব না। কর্তৃপক্ষের এই জায়গায় টনক নড়তে হবে। অন্যগুলো যেরকম সংশোধন করেছেন, এটাও সংশোধন করলে আমরা তাদের সুক্রিয়া আদায় করবো। এবং আমি বিশ্বাস করি যে এখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদেরকে ঘোলা পানিতে রেখে মাছ স্বীকার করছে একটা কুচক্রী মহল। তাদের ব্যাপারে তাদের স্পষ্ট হওয়া যায়, ট্রান্সজেন্ডার কাকে বলে আপনি অনলাইনে সাহায্য জানেন, এটা হিজড়া না, ট্রান্সজেন্ডার মানে আগাগোড়া পুরুষ বা নারী নিজেকে উল্টাটা দাবি করছে সমকামিতা করার জন্য।
এটা চক্রান্ত। সম্প্রতি সিলেটের এক তরুণী আরেক তরুণীকে বিয়ের দাবিতে ওই তরুণীর শ্বশুর বাড়িতে গিয়ে অনশন শুরু করে। তাহলে কি বলা যায় যে এটি সমাজ থেকেই অনুপ্রাণিত হয়েছে, হয়ে এমন সিদ্ধান্তে যাচ্ছে? ভাই, এটা তো আমরা বলেছি, ট্রান্সজেন্ডার যেটা বলা হচ্ছে আমাদের সমাজে, এটা সমকামিতারই একটা ভিন্ন নাম। সমকামিতাটাকেই বলা হচ্ছে কি, ট্রান্সজেন্ডার। আর এদেশের শিক্ষিত সমাজ, প্রশাসন, বিভিন্ন দায়িত্বশীল বড় বড় পদে থাকা ব্যক্তিবর্গকে বোঝানো হচ্ছে, ব্রেইন ওয়াশ করা হচ্ছে যে ট্রান্সজেন্ডার এটা হিজড়া। তো হিজড়া তো তৃতীয় লিঙ্গকে বলা হয়, আর তৃতীয় লিঙ্গের ইংরেজি নাম হলো থার্ড জেন্ডার। ট্রান্সজেন্ডার কবে হল? এটা হলো সমকামিতা, ডাইরেক্ট গেলানো যাবে না সমাজকে, এটা বুঝে গেছে। এই জন্য নতুন বোতলে পুরাতন মদ, নতুন বোতলে পুরাতন মদ গিলানোর চেষ্টা করা হচ্ছে। আজকে যেটা দেখতে পেলেন যে সিলেটের, আমি নিজে দেখেছি এই নিউজ, সিলেটের এক তরুণী আরেক মেয়ে শ্বশুরবাড়িতে যে বসছে, ওই মেয়েদের বিয়ে করবে। কেন? কারণ এই মেয়ে গায়ে গতরে 100% মেয়ে হলেও সে এখন হয়তো সে সমকামী, সে এখন সমকামিতা ডাইরেক্ট করা যাবে না। এই জন্য হয়তো সে বলবে আমার নিজেকে ছেলে মনে হয়, ব্যাস। তাহলে এখন আপনি এই লজিক যদি সঠিক হয় তাহলে আপনি এটাও বলতে পারেন যে আমি এতদিন রোগী ছিলাম কিন্তু আমার এখন মনে হয় আমি ডাক্তার। কি বলেন? আপনি এবার ডাক্তারি শুরু করে দেন, আপনি কোনো জায়গায় চাকরির জন্য দরখাস্ত লেখেন ইঞ্জিনিয়ার পদে, যদি বলো আপনি ইঞ্জিনিয়ার কিনা, বলো না আমি আসলে ইঞ্জিনিয়ার না, বাট আমার মনে হচ্ছে আমি ইঞ্জিনিয়ার। চিন্তা করেন, এই নতুন শয়তানি এটা যে সমাজকে কত ধ্বংসের দিকে নিতে পারে, এই সিলেটের ঘটনা আরও কয়েকটা ঘটনাগুলো প্রমাণ, তার স্পষ্ট প্রমাণ। ভয়ঙ্করভাবে বাড়ছে এদের সংখ্যা এবং বাড়ানো হচ্ছে, প্ল্যান ওয়াইজ বাড়ানো হচ্ছে। তো এদের বিরুদ্ধে আমাদের সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এই ট্রান্সজেন্ডার সুরক্ষা আইন যেটা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে তার খসড়া প্রস্তুত হয়েছে, ডিসেম্বরের আগে পাশ হবে বলছে দৈনিক ইত্তেফাকের রিপোর্ট, এটার বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হবে। কিসের ট্রান্সজেন্ডার সুরক্ষা আইন? এদেশে তৃতীয় লিঙ্গের মানুষদের সুরক্ষার জন্য আইন করা হোক, তাদেরকে বিভিন্নভাবে শিক্ষিত করা হোক। মজার বিষয় হলো এদেশের প্রকৃত বন্ধুদের রূপ সবসময় প্রকাশ পায়। কামরাঙ্গীর চরে এদিকে একটা মাদ্রাসা আছে, তৃতীয় লিঙ্গে হিজড়াদের মাদ্রাসা। সিলেটে এক মাওলানা আমাকে মেসেজ দিয়েছেন, ভাই আমরা হিজড়াদের জন্য আলাদা স্পেশালাইজড মাদ্রাসা করেছি, তাদেরকে শিক্ষিত করব, পড়ালেখা করাবো, চাকরি দিব, তাদেরকে সমাজে আমরা প্রতিষ্ঠিত করব, তারা ভিক্ষা করতে হবে। তাহলে সমাজে যারা তৃতীয় লিঙ্গ তাদের অধিকার নিয়ে কথা বলেন এবং মেডিকেল টেস্টের মাধ্যমে তাদের নিরূপণ করেন। কেন নিরূপণ করতে হবে? কারণ সমকামীরা যাতে হিজড়া সাইজা সমকামিতা করতে না পারে। এখন আপনি বলতে পারেন সমকামিতা করলে আপনার সমস্যা কি? আমার সমস্যা হলো যে আপনার আমার মতো এরকম জেনারেশন পৃথিবীতে আর আসুক আমরা চাই কি চাই না। আপনার ছেলে মেয়ে যদি সমকামী হয় তো ছেলে মেয়ের এই সমকামী থেকে কি বাচ্চা হবে? তাহলে জেনারেশন নষ্ট হয়ে যাবে, তাহলে মানব সভ্যতার জন্য একটা হুমকি। এই ধরনের বিষয়কে কোনো শিক্ষিত, কোনো ভদ্র সমাজ স্বীকৃতি দিতে পারে না। সব কিছু নিয়ে টলারেন্ট হওয়ার সুযোগ নেই, সব কিছু নিয়ে। আপনি আপনার টাকা পয়সার নিরাপত্তা জানেন, নিরাপত্তা তো খুব ভালো বোঝেন, সেখানে তো আপনি বলেন না না আমি টলারেন্ট, মানুষকে এত খারাপ মনে করার কী আছে, চোরের দরকার হলে চুরি করবে, ডাকাতের দরকার হলে সে কিছু নিয়ে যাবে, এত টাকা পয়সা হেফাজত করার কী আছে, আপনি সেটা তো ঠিকই বোঝেন। অতএব জেনারেশন নষ্ট হতে পারে, আমাদের কালচার নষ্ট হতে পারে, সেরকম কোনো কিছু আমরা হতে দিতে পারি না, আমরা সংরক্ষণ করতে হবে। আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে।